হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণীর ভূগোলের তোমাদের দ্বিতীয় সামেটিভ যে পরীক্ষা হবে, সেখানে কিন্তু বাকি যে ভূগোলের অধ্যায়গুলো রয়েছে সেখান থেকে কিন্তু প্রশ্নগুলো তোমাদের পড়বে। দ্বিতীয় সামেটিভ পরীক্ষার থেকে গুরুত্বপূর্ণ 3 নম্বর এবং 5 নম্বর যে প্রশ্নগুলো রয়েছে, তোমরা কিন্তু এই নোটে বা এই যে পিডিএফটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রশ্নগুলো এবং তার সঙ্গে উত্তর কেমন করে লিখতে হবে পরীক্ষার খাতায় তোমরা কিন্তু পেয়ে যাবে এই নোটটাতে। যেমন দেখে নিতে পারো, এখানে রয়েছে ভারতের কৃষির প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো লিখো। এটা 3 নম্বরের পরীক্ষার প্রশ্ন আসতে পারে তোমাদের। প্রথমে একটা ডায়াগ্রাম রয়েছে এবং তারপরে এখানে 1, 2, 3, 4, 5টি পয়েন্টে লেখা রয়েছে। নেক্সট, যেমন বিশ্ব উষ্ণায়নের প্রভাব বা ফলাফল আলোচনা করো, এখানে রয়েছে সুন্দর করে পয়েন্ট দেওয়া রয়েছে, তার সঙ্গে কিন্তু পাশে কিন্তু উদাহরণ রয়েছে। এবং ভারতের নগরায়নের ফলে সৃষ্ট বিভিন্ন সমস্যাগুলো এগুলো রয়েছে, এটা কিন্তু 3 নম্বরের পরীক্ষায় আসতে পারে। নেক্সট, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা করো, এখানে পরিবহন, পরিচালন, বিকিরণ প্রত্যেকটা সংজ্ঞা এবং বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। যতটুকু পরীক্ষার খাতায় লিখে আসতে হয় ঠিক তেমন করে লিখাই রয়েছে। নেক্সট, বায়ুর চাপের তারতম্যের কারণ বা নিয়ন্ত্রকগুলো, এখানে 1, 2, 3, 5টা পয়েন্ট রয়েছে, প্রত্যেকটা সুন্দর করে লেখা রয়েছে এবং যেমন দিয়েও লেখা রয়েছে। কফি চাষের অনুকূল পরিবেশ দেখো, এখানে রয়েছে এরকমভাবে ডায়াগ্রাম করে লেখা রয়েছে, একেবারে 5-এর-5 পাওয়ার মতন কিন্তু এখানে অ্যান্সার কিন্তু লেখা রয়েছে। নেক্সট, এখানে চা চাষের অনুকূল পরিবেশ রয়েছে, তারপরে রয়েছে এখানে গম চাষের অনুকূল পরিবেশ। পুরো পিডিএফটা আমি দেখাতে পারবো না, আমি শুধু প্রশ্নগুলো বলে দিচ্ছি তোমাদেরকে এবং এইভাবে লিখা আছে আমি দেখাচ্ছি তোমাদেরকে। যেমন পশ্চিম ভারতে কার্পাস বস্ত্র বন শিল্প গড়ে ওঠার কারণ, এখানে রয়েছে ডিটেলস। প্রথম পয়েন্ট যেটা কাঁচামালের সহজলভ্যতা, এরকমভাবে কিন্তু ছক করে লেখা রয়েছে একেবারে পয়েন্ট ওয়াইজ। নেক্সট, এখানে দেখে নাও যে পূর্ব এবং মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের বিকাশের কারণ কী, এখানে রয়েছে পৃথিবীর প্রধান 7টি বায়ুর চাপ বলয় সম্পর্কে আলোচনা করো, ডায়াগ্রাম দিয়ে লেখা রয়েছে। নিয়ত বায়ুপ্রবাহের সঙ্গে বায়ুর চাপ বলয়ের সম্পর্ক, এখানে চিত্রও রয়েছে পাশের সম্পর্কে সুন্দর করে লেখা রয়েছে। এবং নেক্সট, আর একটা প্রশ্ন যেটা দেখাচ্ছি তোমাদেরকে, এবছর পরীক্ষায় আসবে, পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো, এটা পয়েন্ট আকারে কিন্তু লেখা রয়েছে, ডায়াগ্রাম রয়েছে। উপকূলের জলবায়ু পরিবর্তন, এখানে অনেকগুলো ভাগ রয়েছে, 5 নম্বরের জন্য যতটুকু লেখার প্রয়োজন ঠিক ততটুকু একেবারে সুন্দর করে লেখা রয়েছে। ঘূর্ণবাদ, প্রতিপ্রঘূর্ণবাদের মধ্যে পার্থক্য এবং ট্রাটোস্ফিয়ার এবং ট্রপোস্ফিয়ারের স্তরগুলো আলোচনা করো, এইভাবে কিন্তু অনেকগুলো। এবং এখানে দেখে নাও সড়ক পথ পরিবহনের গুরুত্বগুলি আলোচনা করো, এটা 3 নম্বরে আসতে পারে। এরকমভাবে ডায়াগ্রাম দিয়ে 3টি পয়েন্ট আলোচনা রয়েছে। এই কারণে 3টি পয়েন্ট রয়েছে কারণ পরীক্ষায় এখন এইভাবে প্রশ্ন আসছে যে 3টি করে কারণ উল্লেখ করো, মানে যে কোনো প্রশ্নের। অর্থাৎ তোমরা এই পিডিএফটার মধ্যে কিন্তু সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য ভূগোলের থেকে যতগুলো প্রশ্ন হতে পারে এই পিডিএফটা রয়েছে, মোট 22টা পেজ রয়েছে এই পিডিএফে। এই পিডিএফটা কভার করলেই কিন্তু কোনো রকম 3 নম্বর এবং 5 নম্বরের জন্য এক্সট্রা বা অন্য কোনো প্রশ্ন কিন্তু পড়তে হবে না, এর বাইরে কোনো প্রশ্নই আসবে না। এটা পেতে হলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার রয়েছে বা তোমরা দেখতে পাচ্ছ এই যে ফোন নাম্বারটা, এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারো এই পিডিএফটা পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ।